বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব অবসর গ্রহণ করার পর 30 মার্চ থেকে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। বৃহস্পতিবার প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন টিএস ভগননম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। I Tirunelveli Subbaiya Savignanam, having been appointed as Chief Justice of the High Court at Calcutta, do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, that I will uphold the sovereignty and integrity of India, that I will duly and faithfully and to the best of my ability, knowledge and judgment perform the duties of my office without fear or favor, affection or ill will, and that I will uphold the Constitution and the laws. বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি টিএস ভগননম। শপথ গ্রহণ অনুষ্ঠানে কলকাতা হাইকোর্টের 1 নম্বর কোর্ট রুম অর্থাৎ প্রধান বিচারপতির এজলাসে বসে গিয়েছিল চাঁদের হাট। বৃহস্পতিবার সকাল 11টায় প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস। হাজির ছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার আসন ছিল ফিরহাদ হাকিমের পাশে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, আইনজীবী অরুণাভ ঘোষ সহ বার অ্যাসোসিয়েশনের সদস্যরাও। গত 30 মার্চ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে তাঁর নাম উল্লেখ করে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় আইন মন্ত্রক। গত 9 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি ভগননমের নাম সুপারিশ করেছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদের জন্য। বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব অবসর গ্রহণের পর তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। বিচারপতি ভগননমের কেরিয়ার গ্রাফটাও কিন্তু নজর কাড়া। 1986 সালে বার কাউন্সিল অফ তামিলনাড়ুতে সদস্য হন তিনি। 2009 সালে মাদ্রাজ হাইকোর্টের অ্যাডিশনাল জাজ। 2011 সালে স্থায়ী বিচারপতি হন। স্টারলাইট প্লান্ট, চিদম্বরমের আয়কর সংক্রান্ত মামলাসহ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় বিচারপতির ভূমিকায় ছিলেন তিনি। 2021 সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে আসেন। 1 বছর 3 মাস হাইকোর্টের বিচারপতি থাকার পর তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন। আগামী 2025 সালের 15 সেপ্টেম্বর অবসর নেবেন তিনি। কলকাতা টিভি।